হঠাৎ বিকট শব্দ, কি হলো? মানুষ ছুটে আসলো, আসতেই চক্ষু চলক গাছ, ভেঙে পড়েছে বিশাল বড় একটি গাছের ডাল, ভাগ্যে জেরে রেহাই পেল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আকরাহাট বাজারের। আকরাহাট বাজারের মূল তেপতিতে প্রায় সময় দাঁড়িয়ে থাকে টোটো অটো সহ বিভিন্ন যানবাহন। ভর দুপুরে এই ঘটনা ঘটায়, দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল বাসিন্দারা। যদিও এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়, খবর পেয়ে ছুটে আসে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পঞ্চায়েত প্রধান অভিভাবক আলতাব মিয়া। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা জানান, আকরাহাট বিশ্রামাগার সংলগ্ন জায়গায় দীর্ঘ 30 বছর আগে লাগানো হয়েছে এই গাছ। আজ হঠাৎ গাছের ডাল ভেঙে পড়েছে, যদিও তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান অভিভাবক আলতাব মিয়া বলেন, দুপুরবেলা হঠাৎ খবর পাই আকরাহাট বাজারের মেন রাস্তায় একটি বিশালাকার গাছের ডাল ভেঙে পড়েছে, ফলে যানজটের সমস্যা হয়েছে। খবর পাওয়া মাত্র স্থানীয় ব্যক্তিদের ডেকে গাছটির ডালটিকে সরিয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় কেউ আহত হয়নি। রাত্রিবেলা হলে অনেকের প্রাণহানির আশঙ্কা থাকত বলে মনে করছেন ওয়াকিবহল মহল। গাছের যে পজিশন, এই গাছের বয়স হয়তো অনেক অনেক হয়ে গেছে, এখন গাছ তো ভিতরে কোনো কারণে হয়তো ভিতরে নষ্ট হয়ে গেছে, তার কারণে আজকে একটা এক সাইডে একটা ঠেল ভেঙে পড়ে গেল। যাই হোক, এটা একটা দুর্ভাগ্যবশত আমাদের যেটা দেখলাম, এটা অনেক মানুষ আজকে আহত হইতো দিনের বেলা হওয়ার কারণে কিছু হতো, মানুষের কোনো ক্ষতি হলো না। তো আমরা মনে করি আকরাহাট বাজারে যে দুইটা গাছ আছে, এটা হতো আর বেশি দিন এটা রাখা যাচ্ছে না। আমরা মনে করি সরকারিভাবে আমাদের জিপি আছে, এটা তাড়াতাড়ি এই গাছ দুটি যাতে অপশন হয় এটা আমরা মনে করি। আজকে ঝড় বাতাস কিছু ছিল না, আজকে বলল ঝড় বাতাস নাই, একদম না। গাছগুলো যে গাছটা যে পড়লো, আমার মনে হয় সেটা ঘোড়ার মধ্যে পজ ধরে গেছে, সে বিনে বাতাসে আজকে গাছটা ঠেলটা ভাঙি পড়ে গেল। আর তো ঝড় হলে তো আর অনেক কিছু হতো, বা গোটাই টোটাল গাছটা হয়তো ভেঙে পড়ে যেত। এরকম কটা গাছ আছে এই এরকম অবস্থায়? এখানে আমাদের ইউক্যালিপটাস গাছ দুটো আছে আর আকাশমণি একটা আছে। কতদিনের পুরনো এগুলো? এটা 20 বছর বোধ হয় হয়ে গেছে মনে হয়, 20 বছর অনেক পুরনো। এই জায়গাটাতে তো সারাদিন ধরে অনেক মানুষ যাতায়াত করে, এখানে তো এটা চৌপতি, তো এখানে সবসময় জন্য মানুষ থাকে। এই যে আজকে যে ডালটা পড়লো, এতে ক্ষতি কি পরিমাণ ক্ষতি হলো? এখানে শুধু তারের ক্ষতি হয়েছে, বিদ্যুতের তারের ক্ষতি হয়েছে, তাছাড়া মানুষের কোনো ক্ষতি হয়নি। দুপুরবেলা তো মানুষ ছিল না। কি নাম আপনার? আব্দুল সামাদ। কোন দায়িত্বে আছেন? আমি প্রাক্তন সভাপতি অঞ্চলের, এবং এখন বর্তমান আমি গুলোকে এখানে টোটো রাখি, তো এখানে সবসময় থাকি, টোটো থাকে আমাদের। তো মনে করো ওই যে পড়ে গেছে টোটোগুলো, বলতো ভাঙি দিচ্ছি আজ এগুলো আমাদের। কতটা আতঙ্কিত ছিল? খুব আতঙ্কিত ছিলাম আমরা। কেউ কি আহত হয়েছে এই ঘটনায়? কিছু কাজ আছে আমার বিডিও অফিসে, কিছু কাপড় আমি বিডিও অফিসে নিয়ে গেলাম। তো আসার সময় মানে পঞ্চায়েত অঞ্চল থেকে বাড়ার পর এখানে এসে দেখি মানে অনেক গাড়ি, পরে আমি দেখলাম ওই একটা গাছের ডাল ভেঙে পড়ছে আর বিদ্যুতের তারগুলো হচ্ছে সব ছিঁড়ে গেছে। তারপর কি ব্যবস্থা গ্রহণ করলাম? তারপরে সাথে সাথে আমি বললাম যে দুটো লেবার লাগে দাও, ফটাফট রাস্তা ক্লিয়ার করে দাও। হ্যাঁ হ্যাঁ, মিস্ত্রি নিয়ে আসি, পরে লেবার টেবার লাগে হচ্ছে রাস্তা খালি করে দেওয়া হইলো। আর যেই গাছটা আছে, এই গাছটা আজ থেকে 20-25 বছর আগের গাছ, আর ওইদিকে দুইটা আছে বিপজ্জনক হিসেবে আছে গাছগুলো। নাহলে এই যে আমাদের এই যে ঠালটা যদি রাত্রিবেলা ডালটা যদি ভাঙত, তাহলে এখানে লোকের আমাদের ক্ষতি হইত। তো এটা কি অকশন দেওয়া বা বিক্রি করার জন্য বলবেন কাউকে? হ্যাঁ, এটা আমরা আমাদের নতুন কর্তৃপক্ষ তাদেরকে জানাবো কিভাবে প্রসেসিং করতে হয়, প্রশাসনিকভাবে আমরা সেটা আমরা চেষ্টা করব। এই ডালটা এখন কি করা হবে? এটা আজকে জিপিতে নিয়ে যাবো। আপনি কি নাম আপনার? আলতাব হোসেন মিয়া। কোন দায়িত্বে? আমি প্রধানের অভিভাবক।